হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে সকল নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ যে সকল অ্যাডসেন্স অ্যাকাউন্টের এখনো পর্যন্ত অ্যাড্রেস ভেরিফিকেশন চিঠির মাধ্যমে হয়নি, সেই সকল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অবশ্যই আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হচ্ছে। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 কমপ্লিট হলে এই আইডেন্টিটি ভেরিফিকেশন এর জন্য নোটিফিকেশন আসছে। অ্যাডসেন্স অ্যাকাউন্টের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে অনেকেই অনেক ধরনের ঝামেলায় পড়েন। এই আইডেন্টিটি ভেরিফিকেশন মাত্র 3 বার সুযোগ থাকে। যদি 3 বার ডকুমেন্ট সাবমিট করার পরও আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট না হয়, তাহলে আপনার সাইটে অ্যাড বন্ধ করে দিবে। তাই আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনি সঠিক নিয়মে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এখনও যদি এই ভিডিওটিতে একটু লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই AdSense চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এর আগে অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 কমপ্লিট হলে অ্যাড্রেস ভেরিফিকেশন এর জন্য একটি সিটি পাঠিয়ে দিত, কিন্তু বর্তমান সময়ে $10 কমপ্লিট হওয়ার সাথে সাথে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হচ্ছে। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 কমপ্লিট হয়ে গেলে ঠিক এমন একটা ইমেইল আপনি পেয়ে যাবেন, ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, এবং নিচে স্টেপ বাই স্টেপ সব কিছু বলা রয়েছে। এছাড়া আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করবেন, তখন আপনার সামনে ঠিক এমন একটা নোটিফিকেশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড, অ্যাকশন রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট। এখান থেকে যদি আপনি অ্যাকশন অপশনে ক্লিক করেন, তাহলে এখানে বলতেছে দেখেন পেমেন্টস এর নিচে রয়েছে ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো এখান থেকে আপনি যদি ভেরিফাই নাও এই অপশনে ক্লিক করেন, তাহলে এখানে দেখেন বলতেছে যে ভেরিফাই করার জন্য কি কি ডকুমেন্ট সাবমিট করতে পারেন। এখানে রয়েছে ড্রাইভিং লাইসেন্স, তারপর ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, পাসপোর্ট, রেসিডেন্স পারমিট। এই 4টা অপশনে আপনি কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব আপনি অবশ্যই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইটা করবেন। এখন কথা হচ্ছে, এখানে অনেকেই অনেক ধরনের নাম দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে। মনে করেন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউজ করতেছেন আপনার বাবার নামে অথবা আপনার মায়ের নামে বা অন্য কারো নামে, কিন্তু এখানে কার এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে বা কার ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে এটা জানার জন্য আপনি অবশ্যই এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে আপনার যে পেমেন্ট অপশন থাকবে, পেমেন্ট অপশনে ক্লিক করবেন। সেখান থেকে পেমেন্ট ইনফো, পেমেন্ট ইনফোতে আসার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস একটা অপশন রয়েছে, এবং নিচে দেখেন নামটা রয়েছে, অর্থাৎ আপনি যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করেছেন তার নামটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি যদি ম্যানেজ সেটিংসে ক্লিক করেন, তাহলে ঠিক আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন, একটু নিচের দিকে গেলে এখানে দেখেন রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যার নাম রয়েছে যার অ্যাড্রেস রয়েছে এটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি ভালোভাবে নামটা দেখে নেবেন, এবং যার নামটা এখানে থাকবে তার ডকুমেন্টে আমাদের সাবমিট করতে হবে। এখানে যদি আপনার নামে কোনো ডকুমেন্ট না থাকে, তাহলে এখানে আপনি নামটা কিন্তু চেঞ্জ করতে পারেন। নামটা চেঞ্জ করার জন্য এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপর জাস্ট এডিট করে দিলেই হবে। তবে এই যে নাম এবং অ্যাড্রেসটা দেওয়া থাকবে, এইটা আপনি অবশ্যই আপনার যে এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এটা দেখে দেখে দিবেন। এখানে কিন্তু কোনো প্রকার ভুল হলে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুল হবে না। বিশেষ করে এই যে নামটা থাকবে, এই নামটা অবশ্যই আপনার গভর্নমেন্ট ইস্যুকৃত ডকুমেন্ট যেমন এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি দেখে দেখে দিবেন, কোনো প্রকার যেন ভুল না হয়, শুধুমাত্র এই নামটা। পরের যে অপশনগুলো রয়েছে এইগুলোতে একটু ভুল হলেও কোনো ব্যাপার না, কারণ স্পেলিং অনেক সময় ভুল হয়ে থাকে, তারপরে আপনি শিওরভাবে দেওয়ার চেষ্টা করবেন। তবে খেয়াল রাখবেন আপনার এই যে নামটা, এই নামটা যেন ঠিকঠাক থাকে। আমি আবারও বলে নিচ্ছি, আপনার এনআইডি কার্ড দেখে দেখে এই ফর্মটা ফিল আপ করবেন অথবা এই নাম এবং অ্যাড্রেসটা বসাবেন। যদি কোনো রকম ভুল হয়ে যায় এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এডিট করার অপশন চলে আসছে, আপনি সুন্দরভাবে এখান থেকে এডিট করে দিবেন। এডিট করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে সেভ করার অপশন পেয়ে যাবেন, আপনি এখান থেকে সেভ করে নেবেন। সেভ করার পরে এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে পেমেন্ট ইউজার, অর্থাৎ এই পেমেন্টটা কে পাবে তার একটা প্রোফাইল কিন্তু এখানে রয়েছে। এখানে দেখেন রয়েছে প্রাইমারি কন্ট্যাক্ট। অনেক সময় আছে কি যে আপনি যখন এই নামটা আগে একজনের নাম ছিল পরে চেঞ্জ করলেন, তাহলে কি হয় প্রথমে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু প্রাইমারি হিসেবে থাকে, এটাও আমাদের চেঞ্জ করতে হবে। তার জন্য এখান থেকে ম্যানেজ পেমেন্ট ইউজারে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই অ্যারো অপশনে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট ডিটেইলস, এখানেও যে নামটা রয়েছে এবং ফার্স্টে যে নামটা দেখালাম এই দুটাই কিন্তু এক হতে হবে। যদি আপনি ফার্স্টে ওইখানে নামটা চেঞ্জ করেন, তাহলে ওইখানে যে নামটা দিবেন এইখানেও সেই নামটা দিবেন। এডিট করার জন্য জাস্ট এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি নামটা সুন্দরভাবে দেখে দেখে, অর্থাৎ আপনার এনআইডি কার্ড দেখে দেখে বসিয়ে দিবেন। এই ম্যানেজ ইউজার এবং ওইখান থেকে যে ফার্স্টে যে অপশনটা দেখালাম এই দুইটা জায়গায় নাম যেন ঠিকঠাক থাকে, অর্থাৎ একই থাকে।
যখন এটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পর এইখানে যদি কোনো কিছু এডিট করেন তাহলে একটু নিচের দিকে গেলে এখানে সেভ করার অপশন পেয়ে যাবেন, ওইখান থেকে সেভ করে নেবেন। তাহলে আপনার এই যে ম্যানেজ ইউজার এবং এইখানে নেম অ্যান্ড অ্যাড্রেস এটা কিন্তু এক হয়ে যাবে। অবশ্যই খেয়াল করবেন ম্যানেজ ইউজার এবং এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস একই আছে কিনা, যদি না থাকে এডিট করে দিয়ে নেবেন। যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এবার আমরা সাবমিট করব। তবে সাবমিট করার জন্য একটা অপশন এখানে রয়েছে, এখানে যখন আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে যাব, এরা কিন্তু এখানে দেখেন বলে দিয়েছে যে এনআইডি কার্ডের ব্যাক এবং ফ্রন্ট দুইটা সাইডই আমাদের কিন্তু তাদের সাবমিট করতে হবে। কিন্তু আপনি যখন এনআইডি কার্ডটা এদের এখানে সাবমিট করতে যাবেন তখন কিন্তু শুধুমাত্র একটা ছবি আপলোড করার সুযোগ পাবেন। আমাদের এনআইডি কার্ডে কিন্তু ছবি তুলতে গেলে দুইটা ছবি তোলা লাগে, একটা ফন্টের জন্য একটা ব্যাকের জন্য। কিন্তু আমরা যখন এখানে সাবমিট করতে যাব শুধুমাত্র একটা ছবি আপলোড করার সুযোগ পাবো। তার জন্য অবশ্যই সুন্দরভাবে আমাদের এনআইডি কার্ডটা হয় স্ক্যান করে, না হলে সুন্দরভাবে ছবি তুলে দুইটা সাইড একটা ছবিতে এডিট করে নিতে হবে। অনেকে আছে যারা বুঝতে পারতেছেন না যে কিভাবে এডিট করবেন, তারা চাইলে সরাসরি স্ক্যান করে আনতে পারেন কম্পিউটার থেকে, অথবা আপনি যদি ফোন থেকে বা কম্পিউটার থেকে নিজেই করতে চান তাহলে নতুন ট্যাবে এসে canva.com এ চলে যাবেন। এখানে ক্যানভা লিখে সার্চ করলে গুগলে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে canva.com এ চলে আসবেন। আসার পর এখানে যে কোনো একটা জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন। তার জন্য আমি এখান থেকে সাইন আপে ক্লিক করছি এবং এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশনে ক্লিক করছি। তাহলে আপনার এই ব্রাউজারে যে জিমেইলটা থাকবে সেই জিমেইলটা এখানে দেখতে পাবেন, অথবা আপনি চাইলে এখানে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে নতুন একটা জিমেইল দিয়ে এখানে সাইন আপ করে নিতে পারেন। তবে আমি এখানে সাইন আপ করে নিচ্ছি। সাইন আপ কমপ্লিট হলে এখানে কিছু নোটিফিকেশন দেখতে পেতে পারেন। আমি এখানে আগে লগ ইন করেছিলাম তার জন্য এখানে কোনো নোটিফিকেশন পাচ্ছি না, তাহলে ওইগুলো আপনারা দেখে দেখে স্কিপ করে চলে আসবেন, কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে ক্যানভা এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনি সরাসরি এই হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এখান থেকে যে ট্যাম্পলেট যে অপশনটা রয়েছে ট্যাম্পলেট অপশনে ক্লিক করে দিবেন। ট্যাম্পলেট অপশনে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিছু ডিজাইন রয়েছে, ওদের অটোমেটিক করা ডিজাইন। এখানে দেখতে পাচ্ছি যে যে পোস্টার নামে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে যে কোনো একটা পোস্টার নিব। তবে নিচে যে প্রো লেখা যেগুলো রয়েছে এগুলো নিব না, এমনি যে কোনো একটা পোস্টার নিব। তো আমি এখান থেকে এই পোস্টারটা নিয়ে নিচ্ছি, এটা আমি ফ্রিতে ব্যবহার করতে পারবো। তার জন্য এখানে ক্লিক করছি। ক্লিক করার পর ঠিক আপনার সামনে এই ধরনের কোনো অপশন চলে আসলে এখান থেকে আবারও এই ছবির উপর ক্লিক করব। তাহলে নতুন ট্যাবে আমাদের ওই ছবিটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ছবিটা চলে আসছে। এবার এই ছবির মাঝখানে যেসব জিনিস রয়েছে এগুলো আমরা ডিলিট করে দেবো। তার জন্য এভাবে আমরা সিলেক্ট করব এবং এখান থেকে ব্যাক স্পেস অথবা এখানে এসে রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে আমরা ডিলিট করে দিব। এখানে যা কিছু আছে সবকিছু আমরা এখান থেকে এভাবে ডিলিট করে দিব। কম্পিউটারের রাইট বাটন ক্লিক করা অথবা ব্যাক স্পেস অথবা ফোনের প্লাস অপশনে ক্লিক করলে এটা কেটে যাবে। এভাবে আমরা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক করে নিব, অর্থাৎ আমাদের সাদা একটা পেজ আমরা এখানে রাখবো। এখানে আমাদের এনআইডি কার্ডটা সুন্দরভাবে ছবি তুলে নিব ফোন থেকে, ফ্রন্ট এবং ব্যাক দুইটা সাইডের ছবি তুলে নিব। ছবি তুলে নেওয়ার পর এখান থেকে আপলোড করব। এই যে আপলোড অপশনে রয়েছে, আপলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপলোড মিডিয়া এই অপশনে ক্লিক করে আপনার যেইখানে ওই ফাইলটা রয়েছে ওইখান থেকে ওই ফাইলটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে নিচেই এইভাবে আপনারা দেখতে পাবেন, এখান থেকে আপনাদের ওই ফাইল দুইটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি ফ্রন্ট সাইড এখানে সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট একটা ক্লিক করলে এখানে চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা এটা সুন্দরভাবে এই যে কর্নার যে অপশনটা রয়েছে এই কর্নার অপশনে ডাবল ক্লিক করে এভাবে আপনারা টেনে ধরে এভাবে আপনারা ফুল ওয়াইডে করে দিবেন, অর্থাৎ যতদূর আছে এই পাশ ওই পাশ মিলাই দিবেন। দেওয়ার পর এখান থেকে ডাবল ক্লিক করে এটাকে আমি একটু উপরে নিয়ে যাচ্ছি। দেওয়ার পর এবার আমরা এখান থেকে ব্যাক যে সাইডটা রয়েছে ব্যাক সাইডটা আনবো। ব্যাক সাইড আনার পর এটাকেও আমরা ওইভাবে প্লেস করে নিব, এই যে সাইড অপশন থেকে এভাবে ক্লিক করে এবং এই সাইড থেকে এভাবে ক্লিক করে পুরোটা নিয়ে নিব এবং এই দুইটা ইমেজ একটু পাশাপাশি রাখবো। উপরে এবং নিচে ব্ল্যাঙ্ক পেজ থাক কোনো সমস্যা নেই, জাস্ট দুইটা ইমেজ পাশাপাশি রাখবো। তবে এখানে এনআইডি কার্ডটা ছবি তোলার সময় অবশ্যই খেয়াল করবেন আপনার ছবিটা যেন স্পষ্ট হয়, বোঝা যায়। তারপর এইভাবে আমরা সাজিয়ে এখান থেকে জাস্ট এই যে শেয়ার অপশন রয়েছে শেয়ার অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে দেখেন ফাইল টাইপ রয়েছে, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে জেপিজি অথবা পিএনজি যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করব। আমি এখান থেকে পিএনজি এটা সিলেক্ট করছি, আপনি চাইলে জেপিজিটিও সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নাই, তবে জেপিজিটা সিলেক্ট করা বেটার। আমি এখান থেকে জেপিজি সিলেক্ট করলাম। এখানে দেখেন ফাইল টাইপ জেপিজি চলে আসছে, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখেন ডাউনলোডিং হচ্ছে, এখানে দেখেন এটা ডাউনলোড হচ্ছে। যখন এটা ডাউনলোড হবে ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা যদি ওপেনে ক্লিক করি তাহলে আমরা আমাদের ছবিটা কিন্তু ঠিক এভাবে দেখতে পাবো। দেখেন পাশাপাশি চলে আসছে এবং এটা যেন অবশ্যই স্পষ্ট হয়, যখন মোবাইল থেকে ছবি তুলবেন অবশ্যই স্পষ্ট হয়, তা না হলে কিন্তু সমস্যা হবে। যাক, এভাবে আমরা ছবিটা তো পেয়ে গেলাম, এবার এটা আপলোড করব। তো ছবিটা তৈরি করা হয়ে গেলে সব পেজগুলো আমি এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর অ্যাডসেন্স অ্যাকাউন্টের আবার এই অ্যাকশন অপশনে ক্লিক করব। অ্যাকশন অপশনে ক্লিক করার পর
ঠিক আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে ভেরিফাই নাও যে অপশন রয়েছে এখানে ক্লিক করব। ভেরিফাই নাও তে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, তারপর এখানে বলতেছে আই এগ্রি, অর্থাৎ তাদের টার্মস এন্ড কন্ডিশনে এগ্রি করতে বলতেছে, তার জন্য বক্সে টিক মার্ক করে দিলাম। তারপর এখান থেকে বিং ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করে দিব। এবার এখানে বলতেছে দেখেন লিগ্যাল নেম, তো আমি এখানে বলবো আপনি টাইপ করার সময় অনেক সময় ভুল হয়ে যেতে পারে, তো এই লিগ্যাল নেমের জায়গায় এটা অনেক সময় ভুল হয়ে যেতে পারে। এখানে যদি আপনি এই বক্সে ক্লিক করেন তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে নামটা দিয়েছিলেন ওইটা নিচের দিকে অটোমেটিক শো করবে। তারপর আমি বলতেছি শিওরের জন্য আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে নামটা দিয়েছেন ওইটা এখানে কপি পেস্ট করবেন, তার জন্য নতুন ট্যাবে গুগল অ্যাডসেন্সটা ওপেন করে নেবেন। আসার পর এই যে আপনার যে নেম অ্যান্ড অ্যাড্রেসটা থাকবে এইখান থেকে আপনি কপি করতে পারেন অথবা এই পেন্সিল অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে যে নামটা রয়েছে এই নামটা সুন্দরভাবে আপনি কপি করবেন। কপি করার পর আমাদের যে এই যে সাইটটা রয়েছে এখানে আসবো। আসার পর এখানে লিগ্যাল নেম এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিব, তাহলে আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকলো না। তারপর নিচের দিকে রয়েছে দেখেন যে ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, রেসিডেন্স পারমিট। তো আমরা এখানে যেহেতু এনআইডি কার্ডটা সাবমিট করব তার জন্য এখানে দেখেন রয়েছে আপলোড। আমি আগেই বলেছিলাম শুধুমাত্র একটা ছবি আপলোড করার অপশন থাকবে, তার জন্য আমরা কিন্তু দুইটা সাইড একটা ছবিতে করে নিয়েছি। তো এই আপলোড অপশনে ক্লিক করে দিব। আপলোড অপশনে ক্লিক করার পর আপনার একটু আগে যে ছবিটা ক্যানভা থেকে ডাউনলোড করলেন ওইটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন, তাহলে এখানে দেখবেন আপনার ওই যে ইমেজটা ওই ইমেজের নামটা এখানে চলে আসবে, অর্থাৎ ইমেজটা এখানে শো করবে। যদি ভুলভাল ইমেজ হয়ে যায় তাহলে এখান থেকে এই যে ক্রস অপশনে ক্লিক করে এটা কেটে দিয়ে আবার আপলোড করবেন। তবে আমি আবারও বলছি আপনার এনআইডি কার্ড দেখে লিগ্যাল নেমটা এখানে অবশ্যই খেয়াল করবেন ঠিকঠাক আছে কিনা। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এবার এখানে বলতেছে দেখেন যে ইন্টারিয়র অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কোথায় পাবেন? অ্যাড্রেসটা আপনি এই যে পেমেন্ট ইনফো এই অপশনে চলে আসবেন। তো অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাড্রেস লাইন অন থেকে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আসবো, অথবা আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে আপনার অ্যাড্রেসটা অটোমেটিকলি নিচে শো করবে। এখানে ক্লিক করে দিলেও এটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখেন আমার এটা কিন্তু চলে আসছে, আপনারা একটু মিলিয়ে নেবেন যে এটা ভুল হয়েছে কিনা। তো এটা হয়ে গেলে আপনারা এখান থেকে আপনার সিটিটা দিয়ে দিবেন, এখানে সিটি দিয়ে দিবেন এবং পোস্ট কোড, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা যেন ভুল না হয় পোস্ট কোড। সবকিছু ঠিকঠাক মতো আবারও মিলাই নেবেন, তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। দেখেন এখানে লোডিং হচ্ছে, কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখানে বলতেছে ভেরিফিকেশন ইজ প্রোগ্রেস, এখান থেকে আমরা এটাকে গট ইট করে দিব। তাহলে একটু লোড নিয়ে এখানে বলতেছে দেখেন ইউর আইডেন্টিটি ভেরিফিকেশন ইজ প্রোগ্রেস, প্লিজ অ্যালাউ এ ফিউ ডেজ ফর ভেরিফিকেশন। এইখানে আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে সর্বোচ্চ গেলে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনাদের রিপ্লাই দিয়ে দিবে যে ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে কিনা। যদি ভুল হয় তাহলে আবারও আপনাকে নামটা ঠিক আছে কিনা বিশেষ করে নামটা মিলাই দেখবেন, আপনার এনআইডি কার্ডের সাথে যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি আবারও সুন্দরভাবে ছবি তুলে আবারও আপনার এখানে আপলোড করতে হবে, তবে দুইটা সাইড এনআইডি কার্ডে দুইটা সাইডে একসাথে আপলোড করতে হবে। আর যদি নামে ভুল হয় তাহলে নামটা এডিট করে আপনারা এখানে সাবমিট করবেন, তিনবার সুযোগ পাবেন আপনি এখানে ডকুমেন্ট সাবমিট করার। তিনবারের মধ্যে এটা যদি সাকসেসফুল না হয় তাহলে আপনার সাইটে অ্যাডগুলো কিন্তু তারা বন্ধ করে দিবে, তাই খুব সাবধানতার সাথে এটা আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর আমাদের মেইল করেছে দেখেন ইওর আইডেন্টিটি ভেরিফিকেশন ইজ সাকসেসফুল, অর্থাৎ আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়ে গিয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, বুঝতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের এই ভিডিওটি কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।